তো বন্ধুরা আপনারা যদি এখন টেনশন ওম্বারি ওপেন করেন তাহলে দেখবেন এখানে এখনো আপডেটটা আসে নাই ডিসপ্লেতে এখন যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা হল যে ফুল ভার্সনটি ডাউনলোড করার লিঙ্ক তো এই লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অর্থাৎ ভিডিওর নিচে আপনি সিমোর অপশন পাবেন প্রথমে এই লিঙ্কটাতে আপনি প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে এরকম একটা ওয়েবসাইট আপনি দেখতে পারবেন তো এখান থেকে ডাউনলোড পাবজি মোবাইল জিরো পয়েন্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড এখানে আপনি একবার ক্লিক করবেন তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পিসিতে ফাইলটি ডাউনলোড হতে শুরু করবে তো এটা হলো এপিকে প্লাস ডাটার একটি রার ফাইল তো এটা প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন তো আপনি ওইখান থেকে ডাউনলোড করার পরে এরকম একটা ফাইল দেখতে পারবেন তো এই ফাইলটি আপনি এক্সট্রা করবেন তো এক্সট্রা করার পরে আপনি এরকম একটা ফোল্ডার দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন এপিকে পাবজি মোবাইল এপিকে তো এখানে আপনি যে ফোল্ডারটি দেখতে পারবেন এই ফোল্ডারটি প্রথমে ওপেন করবেন তো ওপেন করার পরে এখানে যে ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি আপনি কপি করবেন তো কপি করার পরে এবার আপনি দিস পিসিতে চলে যাবেন তো দিস পিসিতে আসার পরে এখানে সার্চ অপশানে আপনি লিখবেন এক্স গেম ডাউনলোড টিএক্স জিএমই ডিও ডব্লু এন এল টি ডাউনলোড লিখে সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পরে এখানে আপনি একটা ফোল্ডার দেখতে পারবেন এই ফোল্ডারটি ওপেন করবেন এবং এখান থেকে চলে যাবেন মোবাইল গেম পিসি শেয়ার্ড তো তারপরে আপনি এখানে পেস্ট করে দিবেন তো এইটা পেস্ট কমপ্লিট হলে আপনি এই ফোল্ডারটা একটু ছোটো করে নেবেন পাবজি মো তারপরে এখানে আরেকটা ফাইল দেখতে পারবেন পাবজি মোবাইল এপিকে তো এইটাও আপনি কপি করবেন তো কপি করার পরে আপনি সেম ফোল্ডারে পেস্ট করবেন তো এই দুইটা আপনার পেস্ট করা কমপ্লিট হয়ে গেল তো এবার আপনি এগুলো কেটে দিবেন তো তারপরে আপনি টেনশন বাড়িটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে পেলেতে ক্লিক করবেন তো পেলেতে ক্লিক করার পরে এখানে লোডিং প্রসেসটি আপনি কমপ্লিট হতে দেবেন তো তারপরে গেমটি ওপেন হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে কেটে দিবেন এখানে ডবল ক্লিক করে কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে আপনি যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে ল্যাপটপের শিফট প্লাস এফ নাইন এই দুইটা কি একসাথে প্রেস করবেন আর আপনি যদি ডেস্কটপ ব্যবহার করে থাকেন তাহলে অনলি এফ নাইন প্রেস করবেন তো আমি যেহেতু ল্যাপটপ ব্যবহার করছি তাই আমি শিফট প্লাস এফ নাইন এই দুইটা কি একসাথে প্রেস করব। তো দুইটা কি একসাথে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনি টেনসেন্ট ইমুলেটারের সেটিংগুলো দেখতে পারবেন তো এবার আপনি চলে যাবেন ব্রাউজারে এই যে ব্রাউজার অপশান এখানে চলে যাবেন তো ব্রাউজারে তো ব্রাউজারে আসার পরে আপনি সার্চ অপশনে লিখবেন এপিকে পিওর আমাদের এখন এই ইমুলেটারে ইএস ফাইল ম্যানেজারটি ডাউনলোড করে নেওয়া লাগবে তো এই জন্য আপনি এপিকে পিওর ডট কমে চলে যাবেন এ পি কে পিইউআআআরই এপিকে পিওর এটা লিখলেই চলে আসবে তো এই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে এপিকে পিওর ডট কম এখানে চলে যাবেন তো তারপরে এখানে সার্চ অপশনে লিখবেন আপনি ইএস ফাইল ম্যানেজার এখানে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে ইএস এ ফাই এল ইএস ফাইল লিখলে এখানে ইএস ফাইল এক্সপ্লোরার এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন তো তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড এপিকে তো তারপরে একটু ওয়েট করলে অটোমেটিক আপনার ইমুলেটারে ডাউনলোড হতে শুরু করবে ইএস ফাইল ম্যানেজারটি তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হতে শুরু করেছে তো এটা ডাউনলোড কমপ্লিট করবেন তো এবার আপনি এটা কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে আপনি চলে যাবেন ডাউনলোডসে ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এটা ইনস্টল করবেন তো ইনস্টল করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করবেন তো তারপর এখান থেকে স্টার্ট নাও ক্লিক করবেন তো তারপরে আপনি লেফট সাইডে একটু স্ক্রোলিং করবেন মাউস তারপর এখানে দেখতে পারবেন রুট এক্সপ্লোরার এই অপশনটি ইনেবল করে দিবেন তো এবার আপনি এখান থেকে চলে যাবেন ইন্টারনাল স্টোরেজ তো তারপরে আপনি এখান থেকে চলে যাবেন এই অপশনে তো তারপর এখান থেকে আপনি চলে যাবেন ডাটা তো তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনি দেখতে পারবেন অন বলে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারটি ওপেন করবেন তো তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে ফাইলটি আপনি পেস্ট করেছিলেন যে দুইটা ফাইল এই দুইটা ফাইল এখানে দেখতে পারবেন তো এবার এখান থেকে পাবজি মোবাইল এপিকে এটা ইনস্টল করবেন তো এখানে আপনি ইনস্টলে ক্লিক করবেন তো তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন তো তারপর এখান থেকে ডান করে দিবেন তো এবার আপনি এই ফাইলটি যে ওবিপি ফাইল এটা কপি করবেন তো এবার আপনি চলে যাবেন হোমে তারপর এখানে চলে যাবেন ইন্টারনাল স্টোরেজ তারপর এখান থেকে চলে যাবেন অ্যান্ড্রয়েড এবং তারপর এখানে চলে যাবেন ওবি তো তারপরে এখানে একটা ফোল্ডার দেখতে পারবেন এই ফোল্ডারটি যদি আপনার না থাকে তাহলে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন তারপরে এই ফোল্ডারটি ওপেন করবেন এবং এখানে আপনি পেস্ট করে দিবেন তারপর এখানে যদি আপনার রিট্রাই লেখা আসে এবং ক্যান্সেল লেখা তাহলে এখান থেকে আপনি রিট্রাই ক্লিক করবেন তো রিট্রাই ক্লিক করার পরে দেখতে পারবেন কপিটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আপনি কেটে দিবেন সব কিছু তো তারপরে আপনি পাবজি মোবাইল এপিকেটি ওপেন করবেন তো বন্ধুরা এখন আপনার টেনশন গেইং বাড়িতে পাবজি মোবাইল জিরো পয়েন্ট টেন পয়েন্ট জিরো ভার্সনটি ইনস্টল হয়ে গেছে এটা অফিসিয়ালি যেটা কিছুক্ষণ আগে প্লে স্টোরে রিলিজ হলো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভার্সন জিরো জিরো এটা অফিসিয়াল ভার্সন তো বন্ধুরা আশা করে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকন্ট অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ